মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভকারী গ্রুপ ডির যে চাকরি প্রার্থীরা তাদেরকে সেখান থেকে হাটিয়ে দেওয়া হয়েছে আজ দুপুর দুটো আটত্রিশ নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটার হ্যান্ডেলে কি লিখেছেন তাদের লিখেছেন অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস অফ ডিসি সাউথ আকাশ মাঘারিয়া মমতা পুলিশ ফোর্স পুলিশ দি রিক্রুটমেন্ট ডিপ্রাইড মেরিটোরিয়াস গ্রুপ ডি সিটিন ডিমনস্ট্রেটর ফ্রম দি মাতাঙ্গিনী হাজরা স্ট্যাচু এরিয়া টু হাওড়া স্টেশন অ্যান্ড অলসো ডিলিটেড দি ফুটেজ অলসো ডিলিটেড দি ফুটেজ অফ দি ইনসিডেন্ট ফ্রম দেয়ার মোবাইল ফোনস দর্শক কী বলবেন পুলিশ কী করে এটা করতে পারেন আমাদের আইনে কি এটা লেখা রয়েছে আন্দোলনকারীদের মোবাইল কেড়ে নিয়ে বা আন্দোলনকারীদের মোবাইল থেকে সেই ইনসিডেন্ট সেই ফুটেজ সব কিছু ডিলিট করে দেওয়া হবে এই পুলিশের কি ক্ষমতা সত্যি দেওয়া রয়েছে আইনে যদি না থাকে পুলিশ এটা কেন করবে এ তো অপরাধমূলক কাজ আর যদি সত্যিই আইনে যদি এই ধরনের আদেশও দেয়া থাকে তাহলে এই আইনের খসড়া পরিবর্তন করে দেওয়া হোক সমস্ত ক্ষমতা পুলিশের উপর অতিরিক্ত ক্ষমতা যার জেরে সাধারণ মানুষের বাক স্বাধীনতা বন্ধ হয়ে যাচ্ছে ফ্রিডম স্পিচ বাক স্বাধীনতা বলে কিছু নেই এই রাজ্যের বাক স্বাধীনতা কোথায় চাকরি প্রার্থীরা দর্শক এখানে তিনি বলেছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন ডিসি দক্ষিণ আকাশ মাঘারিয়ার নির্দেশনা অনুযায়ী মমতা অর্থাৎ মমতা সরকার টিএমসি সরকারের রাজত্বকালে যে পুলিশ তা জোরপূর্বক নিয়োগ বঞ্চিত মেধাবী গ্রুপ ডি অবস্থান বিক্ষোভকারীদের মাতঙ্গিনী হাজরার মূর্তি এলাকা থেকে হাওড়া স্টেশনে স্থানান্তরিত করেছে এবং এবং তাদের মোবাইল থেকে ঘটনার ফুটেজও মুছে দিয়েছে স্থানান্তরিত করা হয়েছে মাতঙ্গিনী হাজরার মূর্তি এলাকা থেকে এই সমস্ত বিক্ষোভকারীদের গ্রুপ ডি অবস্থান যে মেধা তালিকায় রয়েছেন আমি মানলাম যে আজ কী করাচ্ছে কারণিবল তার জেরে তাদের স্থানান্তরিত করাচ্ছে হচ্ছে কোনো ব্যাপার না স্থানান্তরিত করে দিন কিন্তু তাদের মোবাইল ফোন থেকে ঘটনার ফুটেজ মুছে দেওয়াচ্ছে কেন টোটাল পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের এই অরিজিনাল ক্লিপ ক্যামেরার চোখকে এত ভয় পায় কেন সেটাই হচ্ছে এখন প্রশ্ন তাহলে কি পুলিশের গাফিলতি পুলিশের নিষ্ক্রিয়তা সেখানে ধরা পড়বে আর তা নাহলে এইভাবে যদি ফুটেজ মুছে দেওয়া হয় মোবাইল থেকে মোবাইল থেকে এইভাবে ফুটেজ যদি মুছে দেওয়া হয় কেন মুছে দেওয়া হচ্ছে যদি অপরাধীর যে সমস্ত মোবাইলে যে ফুটেজ রয়েছে সেগুলি মুছে দেওয়া হচ্ছে আমি যদি ধরেই নিই তর্কের খাতিরে যে তারা অপরাধ করছে তাহলে তাদের জন্য বিচার হবে সেই ফুটেজ নিয়ে তথ্য নিয়ে আদালতে সেই নিয়ে চলবে বিচার হবে বিচার ব্যবস্থায় রয়েছে মানে আইনের রক্ষক মানে তো এই নয় যে পুরো পশ্চিমবঙ্গের পুলিশ ডিপার্টমেন্ট যে পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে তারা শুধুমাত্র আইনটাকে নিজেদের হিসেবে ব্যবহার করবে আইনের যে রক্ষাকর্তারা আছেন ওনাদের তো কাজ তথ্যগুলোকে নিয়ে কোথায় পেশ করা আদালতে সেখানে বিচার হবে সেখানে কে ভুল কে সঠিক সেটা প্রমাণ হবে না তারপর কিন্তু এইভাবে ফুটেজ বসে যাচ্ছে দর্শক কী বলবেন কার্নিভাল হচ্ছে পশ্চিমবঙ্গে কী হচ্ছে পূজা কার্নিভাল হচ্ছে এখানে নিত্যলীরা চলছে আর পুলিশের লজ্জা নেই নোটিশ ধরে দেওয়াচ্ছে কাদের বিক্ষোভকারীদের বিদেশ থেকে ফুলবাবুর আসছে ইউনেস্কো থেকে আমন্ত্রিত বিভিন্ন ব্যক্তিরা আসছেন বিদেশি পার্সোন আসছেন তাদের বিলাসবহুল জীবন এবং হয়তো তারা যে এলাকায় বাস করছেন তারা হয়তো অত্যধিক উন্নত পরিবেশে বসবাস করছেন আর তাদের ইনভাইট করা হচ্ছে কার্নিভালের ব্যবস্থা করা হচ্ছে তাদেরকে কী করা না সেখান থেকে যে সমস্ত বিক্ষোভকারী অর্থাৎ তারা যাতে এসে না দেখতে পায় যেখানে শিক্ষিত বেকাররা হাহাকার কান্নাকাটি করছে তাদের রুটি রোজগার নেই সে আসল সত্য ঢেকে দেওয়ার জন্য এখানে নকল পলেপ দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল প্যান্ডেল বানানো হচ্ছে কার্নিভাল করা হচ্ছে দর্শক কি বলবেন কার্নিভাল করছেন খুব ভালো কথা নেই কিন্তু কেন হাটানো হলো তাদেরকে কেন কিলোমিটার কে কিলোমিটার এরিয়া জুড়ে এই যে কার্নিভাল হচ্ছে সারা রাজ্য জুড়ে জেলায় জেলা হচ্ছে কিন্তু ওই বিক্ষোভকারীদের কয়েকশো মিটার জায়গা বা এক কিলোমিটার দু কিলোমিটার যাই হোক সেইটাই কি তাদের অধিকার নেই আন্দোলনকারীদের অধিকার নেই যদি অধিকার না থাকে তাও মেনে নিলাম তারা অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত একদিনের জন্য কারণ বিদেশি বাবুরা আসছেন কিন্তু বিদেশি বাবুরা সে কী করবে এখানে এখানে বলা হচ্ছে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হবে এবং সেখান থেকে এই যে কান্নিভালের জন্য বিশাল একটা আয়োজন হচ্ছে প্যান্ডেল হ্যান দেন সেখানে অনেক মানুষের রুটি রোজগার তাও মারলাম তাও স্বীকার করলাম কিন্তু এই যে চাকরি যারা পায় না এদের চাকরি কি এরা অপরাধ করেছে এদের চাকরি পায় না এই সত্যটাকে মানা হচ্ছে না কেন সেটাকে হচ্ছে আর্টিফিশিয়াল দিয়ে কারণ বিদেশিরা এসে যাবে যে এখানে এই এই অবস্থা চলছে শিক্ষা থেকে শিল্প থেকে সংস্কৃতি থেকে নানান ধরনের নাকি প্রদর্শন তার জেরে নাকি এক বিরাট ধরনের পর্যটনের কেন্দ্র হয়ে যাবে এই কলকাতা এই পশ্চিমবঙ্গ এবং বৈদেশিক নানান ধরনের বিজনেসম্যান এবং শিল্পপতিরা এসে এখানে কি করবে ভিড় জমাবে মানে এই বিগত এগারো বছর ধরে সবাই ঘুমিয়েছিল বিগত এগারো বছর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে রাজ্য সরকারের ঘুম ভাঙল এবং ইউনেস্কো থেকে সারা বিশ্বের সারা বিশ্বের প্রত্যেকটা দেশের ঘুম ভাঙবে মানে বাংলা আবার সবার থেকে এগিয়ে যাবে সত্যি হাস্যকর হাস্যকর যেখানে শিক্ষা বিক্রি হয়ে যায় আর সংস্কৃতি একদম কর্দমাক্ত হয়ে যায় সেখানে যে দুর্গা পুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব ঢাকের তালে জমজমাট হয়ে উঠেছে যে উৎসব সেই উৎসবে জীবন্ত মানুষের নামে তর্পণ দিয়ে কর্দমাক্ত হয়ে যায় সংস্কৃতি আর সেখানে কার্নিভাল করে সারা বিশ্বকে দেখিয়ে দেওয়া যে বাংলা সবার শিরোনামে এক নম্বর বাংলা আর ওখানে পাঁচশো বাহাত্তর দিন তিয়াত্তর দিন ধরে পড়ে রয়েছে কি জীবন্ত দুর্গা তাদের কোপালে ভাঁজ পড়ে গেছে তাদের বাচ্চা কাচ্চা ছেড়ে তারা রাস্তায় নেমে আছে তাদের কোনো পুজো নেই কারণ তারা শুধু বলে চাকরি চাই চাকরি চাই মন্ত্রী মশাই এবং অন্যদিকে মাতঙ্গিনী হাজার যে মূর্তি সেই মূর্তি এলাকায় মেধা তালিকাভুক্ত গ্রুপ ডির যে চাকরি প্রার্থীরা তারাও সেখানে হাজির তারাও কোন দণ্ডত তারাও তাদের দাবি তাদের ন্যায্য দাবি পাওয়ার জন্য আওয়াজ তুলছে আর তাদেরকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে এই যে ফুটেজ ডিলিট করা হয়েছে ফুটেজ কেন ডিলিট করা হবে কি অপরাধ করেছে তারা তারা আসল সত্যকে ক্যামেরায় তুলে ধরেছে ক্যামেরার চোখে এইভাবে অবিশ্বাস কেন করে পুলিশ বারবার এর জবাব আছে এর জবাব নেই কারণ বিগত কয়েকদিন ধরে রাজ্যে চলছে কি না পুজো চলছে এখানে পুজো চলছে আনন্দ অনুষ্ঠান হচ্ছে কিন্তু পাঁচশো বাহাত্তর তিয়াত্তর দিন ধরে যারা গান্ধী মূর্তির পাদদেশে পড়ে রয়েছে সেই মেধাবী ছাত্রছাত্রীগুলোর চাকরি মেলে না সেইগুলার বেলায় পুলিশের তৎপরতা কোথায় দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গ সেখানে পুলিশের তৎপরতা কোথায় পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম থেকে আরম্ভ করে নানান ধরনের যে ব্রাঞ্চগুলি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের থেকে তরফ থেকে সেখানে ইনভেস্টিগেশন অ্যাডভান্স ইনভেস্টিগেশন কেন করা হয় না রাজ্যে দুর্নীতি হচ্ছে আসল মা দুর্গারা কান্নাকাটি করছে রোদ রোদে বসে আছে ওখানে দিন ধরে বসে আছে তাদের বাড়ির লোকজনদের ছেড়ে তাদের বাচ্চা বাচ্চা ঘরের ছেলে মেয়েদের ছেড়ে সেই দুর্গাগুলার মুখের দিকে তাকানোর সময় নেই কার্নিভাল করা হচ্ছে কার্নিভাল করা হচ্ছে সেখানে বিক্ষোভকারীদের মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে তাদের ফটো ডিলিট করা হচ্ছে এই চলছে ভারতীয় সংবিধানে যদি এই ধরনের কোনো নিয়ম থাকে তাহলে সেই খসড়াকে অবিলম্বে পরিবর্তন করা দরকার শুধুমাত্র পুলিশের হাতে অতিরিক্ত যে ক্ষমতা দেওয়া আছে তার জন্য সাধারণ মানুষের বাক স্বাধীনতা বন্ধ করা হচ্ছে নাকি পুলিশ প্রশাসন বা বেচার ব্যবস্থা নিয়ে কথা বলা যায় না কেন কথা বলা যায় না তারা চাকরি পায় না তাদের চাকরি দরকার তাদের মেধা তালিকা ছিল কিন্তু তাদের মেধা তালিকাকে কি করা হচ্ছে তাদের মেধা তালিকাকে চুরি করে তা অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে দেওয়া দেওয়া হচ্ছে সেখানে দুর্নীতি হচ্ছে অপরাধমূলক কাজ জারি রয়েছে মানে বেআইনি কাজ জারি রয়েছে সেখানে পুলিশ প্রশাসনের অ্যাক্টিভিটি কোথায় সেখানে পুলিশের অ্যাক্টিভিটি কোথায় পুলিশের চামড়া যদি গায়ে থাকে সেই সমস্ত পুলিশ অফিসাররা তারা তো শিক্ষিত তারা তো আর আঙুটা চাপ নয় পুলিশ কি শুধুমাত্র ওই পোশাকটা পরে ফান্টুসের মতো ঘুরে ঘুরে সাইডেন বাজিয়ে ঘুরে বেড়াবে পুলিশের কোনো দায়িত্ব থাকবে না এখন পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না পুলিশের ভূমিকা নিয়ে কথা বলা যাবে না আমাদের বিচার ব্যবস্থা নিয়ে কোনো কথা বলা যাবে না কিন্তু প্রশ্ন আবার পাল্টা প্রশ্ন কেন কথা বলা যাবে না দেশের নাগরিক যারা তাদের ফ্রিডম স্পিচ বলে কিছু থাকবে না তারা আইন থেকে কতটা উপকৃত হচ্ছে কোন আইনটা তাদের জন্য সত্যিই সেবামূলক সে নিয়ে বলবে না বা কোন আইনটা ক্ষতিকারক কোন আইনের কি রোলের জন্য কোন ভূমিকার জন্য সাধারণ মানুষ ব্যতিব্রত হয় সাধারণ মানুষের বড় ক্ষয়ক্ষতি যায় সেসব বলা যাবে না কেন বলা যাবে না তাহলে দেশের বাক স্বাধীনতা কী রইল এটা গণতান্ত্রিক অধিকার কী রইলো এটা তো রাজতন্ত্র স্বৈরাচারী রাজতন্ত্র ধারা কিছুই নয় নমস্কার সাথে থাকুন এরপর এর প্রতিবেদনে আসছি আমরা ইউটিউবার বা ফেসবুক পেজ রয়েছে যাদের কোটিপতি শিক্ষিত বেকার ঝালমুড়ি বিক্রি করছে সেই নিয়ে ভিডিও দিয়েছিল এবং লালবাজার পুলিশ বা লালবাজার সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে তাদের সেই ভিডিও ডিলিট করাতে বাধ্য করে সেই নিয়ে আসছি আবারও কিছুক্ষণের মধ্যে